গ্যাংটক বেড়াতে গেলে বরফ তো আপনারা অবশ্যই দেখবেন, আর তার সঙ্গে বরফ নিয়ে খেলবেনও। তবে আজকের ভিডিও একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাংটকের এমজি মার্গের বিকালবেলার সৌন্দর্য, আর তার সঙ্গে কোথা থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। দিনের বেলা গ্যাংটকের এমজি মার্গ অন্যরকম লাগে, আর ঠিক তার রাতের বেলা লাগে একদম অন্যরকম। বিভিন্ন দিকে লাইটিং, আর তার সঙ্গে বিভিন্ন রকম দোকান, সেজে ওঠে গ্যাংটক নতুন রূপে। এখন সিজন মার্চ মাস থেকে সিজন চালু হয়ে যায়, তাই সমস্ত দোকান খুলে গেছে। ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে জ্যাকেট, স্কার্ফ, মাফলার আপনারা সব কিছুই পেয়ে যাবেন। গ্যাংটকের লাল মার্কেটে আপনারা অনেকেই কেনাকাটা করতে দেখেছেন, তবে আজকে আমি লাল মার্কেট নয়, গ্যাংটকের ওপরই অবস্থিত একদম এমজি মার্কেটের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মার্কেটে আপনারা বাচ্চা থেকে শুরু করে বড়দেরও সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন, যেমন জ্যাকেট, লেডিস, জেন্টস দুটোই পাবেন। তবে খুব বেশি দাম নয়, আমার কাছে মোটামুটি ঠিকই লাগলো দামগুলো, মোটামুটি রিজনেবল, বেড়াতে এসে এটুকু তো পেয়ে করাই যায়। আর যদি সস্তায় খুলতে চান তাহলে তো লাল মার্কেট আছেই, সেখান থেকে আপনারা কিনতে পারেন। দেখুন, মাত্র 550 টাকা, 500 টাকা, 400 টাকাও আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। সেক্ষেত্রে গ্যাংটকের ক্ষেত্রে দামটা খুব বেশি নয়, আপনারা এইসব দোকান থেকে কিনে নিতে পারেন। এছাড়া আরও দোকান আছে, যেখানে কিনুন না কেন, ফিক্স যেখানে দাম সেখান থেকে তো দরদাম করতে পারবেন না, তবে বাদবাকি দোকান থেকে আপনারা দরদাম করে কিনে নিতে পারবেন। এসবের পাশাপাশি বিভিন্ন রকম পর্দা, কুশান, তার দোকানও এখানে পেয়ে যাবেন, কসমেটিক আর জুতো। হ্যাঁ, জুতো বলতে গেলে বলা যায় গ্যাংটকের আপনারা জুতো ভালোই সস্তায় পেয়ে যাবেন, আর জুতোগুলো বেশ ফ্যাশনেবলও। সঙ্গে আপনারা পেয়ে যাবেন টি স্টল, যেখান থেকে আপনারা দার্জিলিং টি কিনে নিতে পারবেন। সব দোকান ছেড়ে মহিলা তো, তাই একটা এমনই একটা স্টোর খুঁজে নিয়েছিলাম যেখানে আপনারা ডিনার সেট থেকে শুরু করে গৃহস্থালির সমস্ত জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। ডাস্টবিন থেকে শুরু করে হাতা, খুন্তি, কাটার, কাপ, জগ সবই পাবেন। দোকানটা খুব আকৃষ্ট করলো, তাই সময় নষ্ট না করে সুসুর করে দোকানের মধ্যে ঢুকে গেলাম। দারুণ সব জিনিসপত্র আছে, আর সমস্ত জিনিস বেশ সুন্দর, আর জিনিসগুলো খুব একটা হালকা নয়, বেশ অনেকদিন টেকসইও হবে এরকম জিনিস। এই দেখুন, এগুলো চিমটা, এগুলো খুব কাজে লাগে লুচি পরোটা করার সময়। বিভিন্ন রকম ব্রাশ থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস আছে যা আপনারা একই দোকানের মধ্যে সব পেয়ে যাবেন। ঘরে দরকারের সমস্ত জিনিসপত্র এখানে আছে। কেমন লাগলো মা তোমার ঘুরে? ভালো। আমারও খুব ভালো লাগলো। তবে আপনারা যদি ভয় পান যে আপনারা গ্যাংটক আসবেন, বয়স্ক লোকজন নিয়ে আসবেন না, যদি শ্বাসকষ্ট হয়, এরকম কিছুই হয় না। যদি কারো টেন্ডেন্সি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা নির্দ্বিধায় নিয়ে চলে আসতে পারেন, বয়স্ক লোকজন, কোনো অসুবিধা হবে না। শপিং তো অনেক হলো, বা আপনারা যেখানেই বেড়াতে যান কম বেশি সবাই শপিং করেন। তবে শপিংয়ের ফাঁকে ফাঁকে যেই জায়গা বেড়াতে যাচ্ছেন সেই জায়গা স্ট্রিট ফুড অবশ্যই ট্রাই করবেন, আর যদি হয় পাহাড় তাহলে তার কোনো কথাই নেই। মোমো, চিকেন সেফালি, এরকম অনেক ধরনের স্ট্রিট ফুড পাহাড়ে পাওয়া যায়, গ্যাংটকেও পাওয়া যায়। আমরাও কটা স্ট্রিট ফুড টেস্ট করে নিলাম, অনেকগুলি দোকান আছে তবে একটু দাম বেশি, তবে আপনারা টেস্ট করতেই পারেন। আমরা যেই দোকান থেকে টেস্ট করেছিলাম সেটা কাঞ্চন ফাস্টফুড সেন্টার, খুব রিজনেবল প্রাইসে একদম বাড়ির সামনে দোকানে যেমন পাওয়া যায় ঠিক তেমন দামেই ওই দোকান থেকে আমরা কিছু ফাস্টফুড ট্রাই করে নিয়েছিলাম। আর তার সঙ্গে এই দোকান দেখছি, কেনাকাটা করছি, এই করে করেই সময় কেটে যায়।
কি দারুণ দেখাচ্ছে দেখুন। দোকান নেল লাইট, তার সঙ্গে ম্যালের লাইট, আর চারপাশটা অন্ধকার। অন্ধকারের সঙ্গে সঙ্গে লাইটের সৌন্দর্য বেশি বোঝা যায়, তাই অসাধারণ লাগে রাতের বেলা এই গ্যাংটকের এমজি মার্গ। খুব বেশি বড় নয়, সোজা একটা রাস্তা, আর একটুখানি ডান দিকে হেঁটে গেলেই হয়ে যায়। অল্প একটু রাস্তার মধ্যে এমজি মার্গটা খুব সুন্দরভাবে সুসজ্জিত, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা গ্যাংটক বেড়াতে আসলে অবশ্যই একটা দিন সময় রাখবেন এই এমজি মার্গটা সকালে ও বিকালে ঘোরার জন্য। সকালের ভিডিও এর আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাতের ভিডিও। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাংটকের এমজি মার্গ একদম জমজমাট, তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যা হয়, শীতের জায়গা যেন মনে হয় হিম পড়ছে, যত রাত হয় তত যেন ঠান্ডা বেশি হয়। রাত 10টা নাগাদ প্রায় অর্ধেক লোক থাকেই না, অর্ধেকের বেশি লোক। আমরা এই 8টা পর্যন্ত থাকি, তারপরে হোটেলের দিকে চলে যাই। এখন ওই 6:30-7টা বাজে, তাই অনেক লোক দেখতে পাচ্ছি। যত রাত হবে আস্তে আস্তে লোকের পরিমাণ কমে যায়। আমরাও ঠিক 8টা নাগাদ হোটেলের দিকে চলে যাব। খুব ভালোভাবে ঘুরে নিয়েছে, দেখুন কত ভিড় আর কি সুন্দর। আর এই যে বেঞ্চগুলো সন্ধ্যাবেলার দিকে প্রায় ভরেই যায়, এই দেখুন সবাই বসে বসে মজা করছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ দোকানের কেনাকাটা দেখছে, সমস্ত কিছু মিলেমিশে এমজি মার্গ একদম ফাটাফাটি। এমজি মার্গের ওপর এই দেখুন একটা কেকের দোকান দেখলাম, এখানে এগলেস কেকও পাওয়া যায়। এটা সত্যি অসাধারণ, একটা অন্যরকম মনে হলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দোকানটা। আপনাদের আরো একটা কথা বলতে ভুলে গেছি, গ্যাংটকে প্রচুর কুকিজ বিক্রি হচ্ছিল। দোকানদারেরা বলছিলেন বা লোকাল লোকের জনেরাও বলছিলেন কুকিজগুলো নাকি খেতে খুব টেস্ট। 12 পিস থাকে একটা বক্সে, 50-60 টাকার মতন দাম নেয়, খুব সুন্দর খেতে। আপনারা গেলে অবশ্যই এক কৌটো কিনবেন, দেখবেন দারুণ লাগে। এবার অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 8:30, ডিনারটা নিয়ে হোটেলের দিকে চলে যাব। আপনারাও গ্যাংটক বেড়াতে আসলে এরকম করে সকালে ও বিকালে গ্যাংটকের এমজি মার্গটা খুব ভালো করে ঘুরে নেবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।